ক্ষমতা হারানোর ভয়ে চরম হতাশা গ্রাস করেছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার কথাবার্তার মধ্যে দেখা দিয়েছে অসংলগ্নতা একুশে জুলাইয়ের শহীদদের মঞ্চে তিনি কি বলছেন তিনি নিজেই জানেন না এরপর তিনি হতাশায় পাগলি না হয়ে যান তার জন্য রাঁচিতে আগাম জায়গা ঠিক করে রেখেছে বিজেপি সোমবার হুগলির ঘড়িমোড়ে এক বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দিতে এসে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এমনই কুরুচিকর মন্তব্য করে গেলেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করে বলেন পুলিশের একাংশ এখন পুরোপুরি তৃণমূলের হয়ে কাজ করছে বিজেপি তাদের তাদের উপর নজর রাখছে রাজ্যে ক্ষমতার পরিবর্তন ঘটলে ওই পুলিশ অফিসারদের কাউকেই ছাড়া হবে না সবাইকে জেলে পাঠানো হবে বলে হুশিয়ারি দেন রাজবাবু এদিন পুলিশের পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বিজেপির প্রতিনিধি দলটি চন্দননগরের পুলিশ কমিশনার হুমায়ুন কবিরের অফিসে ঢুকতে গেলে পুলিশ কর্মীদের সঙ্গে তাদের তুমুল ধস্তাধস্তি হয় পরে সাংবাদিকদের কাছে কাঠমানি থেকে ব্ল্যাকমানি সহ প্রতিটি বিষয়ে মুখ্যমন্ত্রীকে অভিযোগের কাঠ গড়াই তোলেন রাজুবাবু পিএইচডি করেছে আপনি গিয়ে দেখুন তো বিজেপির ঝান্ডা লাগিয়ে বিজেপিকে বদনাম করে নিজেরা গোষ্ঠীদণ্ড করছে কাটমানি খাওয়া ভোটদের নেতাদের এখন মারামারি হচ্ছে আমরা কেন করতে যাব। আর দিকে দিকে তো জনতা জনরোষ চলছে বিজেপির কোনো ভূমিকা নেই কিন্তু কাটমানি ফেরানোর ব্যাপারে যখন জনতা যাচ্ছে স্বাভাবিকভাবে বিজেপি তাদের সাথে থাকছে তাদেরকে সহযোগিতা করছে কিন্তু যতই ঝামেলা তৃণমূলে তৃণমূলে দেখছেন সব তৃণমূলে তৃণমূলে তারা পিএইচডি করেছে গোষ্ঠীদ্বন্দ্ব ভোট হবে সেখানেই দেখতে পাবে বাংলার মানুষ বিদয় ঘণ্টা বাদিয়ে দিতে তৃণমূলে আর কালকে আপনারা ওই মমতা ব্যানার্জি সভা থেকে দেখেছে হতাশায় ভুগছে যে পুরো পাগলের প্রলাপ বগছে কি বলছে কেউ জানে না নিজের দলেরাই লোকেরাই স্লোগান দিচ্ছে না মমতা ব্যানার্জি হতাশ হয়ে গেছে এরপরে পাগল হয়ে যাবে কিনা না জানি না আমরা রাঁচিতে খবর দিয়ে রাখছি